ফরিদপুরের বিভিন্ন মহলের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বৃহস্পতিবার দিনের কর্মসূচির শুরুতে সদরপুর থানার পক্ষ থেকে জেলা প্রশাসককে গার্ড অব অর্ডার প্রদান করা হয় এরপর তিনি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পরে উপজেলা পরিষদ হলরুমে কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুস্থ পরিবারের মধ্যে নৌকা বিতরণ জায়গার অর্থায়নে কৃষি প্রশিক্ষণ উপকরণ বিতরণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদ স্কুল বিভিন্ন আশ্রয়ন প্রকল্প এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার ফরিদপুর জেলা পরিষদের সদস্য একলাস আলী ফকির সদরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বৃন্দ এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন